দেখে মনে হচ্ছে রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লার মতোই দেখতে হয়েছে আজকের আমার এই পিঠা রেসিপিটা। হ্যাঁ, আপনিও ঠিক এভাবেই বানাতে পারবেন, বিউলির ডাল দিয়ে নলেন গুড়ের রসগোল্লার মতো করে এই রস বড়াটা, যদি আপনি ঠিক এভাবেই বানান যেভাবে আমি বানাচ্ছি। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি শিউলির হেঁসেল, প্লিজ সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আর এই শীতের মরশুমে খুব সুন্দর সুন্দর পিঠা রেসিপি নিয়ে আমি শিউলি চলে আসছি আপনাদের সঙ্গে। আপনারা অবশ্যই সার্চ করে দেখুন শিউলির হেঁসেলে পিঠা রেসিপি বলে, অবশ্যই পাবেন বিভিন্ন রকম নতুন নতুন আর ট্র্যাডিশনালও কিছু পিঠা রেসিপি। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার আরও একটি চ্যানেল শিউলিস মোটিভেশনাল হাব, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর দেখুন কত সুন্দর, কত লোভনীয় হয়েছে আজকের এই পিঠা রেসিপি, এবং নরম তুলতুলে নলেন গুড়ের রসগোল্লাই বলতে পারেন আপনি খেয়ে। শুরু করছি আজকের রেসিপি। প্রথমে নিচ্ছি বিউলির ডাল হাফ বাটি। বিউলির ডালটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আমি খুব অল্প করেই দেখাচ্ছি, এবং যে পরিমাণটা দেখাচ্ছি তার সঙ্গে যে পরিমাণের রস আমি বানাবো, শিরা বানাবো, সবটা কিন্তু ঠিক সেভাবে করবেন, তাহলে কোনোটাই নষ্ট হবে না, সবটাই আপনি খেতে পারবেন যদি পরিমাণটা আমি যা বলছি ঠিক সেভাবে করেন। খুব ভালো করে আমি 3 থেকে 4 বার বিউলির ডালটা ধুয়ে নেব, পরিষ্কার করে নেব, যতক্ষণ না জলটা পরিষ্কার হচ্ছে। ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি জল দিয়ে ভিজিয়ে রাখব, পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রাখব, সারা রাত ভিজিয়ে রাখব আমি এটা। আপনারা 4-5 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন, তবে যতটা ভেজানো ভালো হবে ততটাই ডালটা ভিজে ফুলে উঠবে, আর ততটাই কিন্তু আজকের পিঠা রেসিপিটা সুন্দর হয়ে উঠবে। সারা রাতের জন্য আমি ভিজিয়ে রাখলাম, এবার সকালে উঠছি। সকালে উঠে আমি দেখাচ্ছি কেমন হয়েছে। জলে সারা রাত ভেজানোর ফলে বিউলির ডালটা বেশ ভালো মতো করে ফুলে উঠেছে। এবার আমরা কিন্তু এই জলটাকে পুরোটাই ফেলে দেব, আর কতটা জল নিয়ে এটাকে পেস্ট বানাতে হবে সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আমি সবটাই আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। এটা আপনি শিলে বেটে নিতে পারেন, মিক্সার গ্রাইন্ডারে বেটে নিতে পারেন, যেখানেই বাটুন না কেন কোনোটাই কিন্তু কোনোটাই অসুবিধা হবে না। এমনও মনে হতে পারে শিলে বাটলে হয়তো পিঠাটা ভালো হবে, মানে ভালো হবে বেশি, মিক্সার গ্রাইন্ডারে বাটলে ভালো হবে না, সেই ধারণাটা একদমই ভুল। আমি আজকে মিক্সার গ্রাইন্ডারেই এটা পেস্ট করব, বেটে নেব। তো দেখুন, আমি প্রথমে জলটা তো একেবারে ঝরঝরে করে নিয়েছি, এবার মিক্সার গ্রাইন্ডারের বলে আমি এটা দিয়ে দিচ্ছি, সবটা দিয়ে দিলাম। জল কিন্তু খুব সামান্য দিয়ে বাড়তে হয়, তবে খুব সামান্য দিলেও হবে না, আমি দেখিয়ে দিচ্ছি কতটা জল দেব। জল ততটাই দেব ডালটা ভিজে যাবে, মানে ডালটা ডুবে যাবে, তার থেকে সামান্য একটু বেশি জল থাকবে। দেখেই বুঝতে পাচ্ছেন যে জলে মধ্যে ডালটা ডুবে গেছে, জাস্ট মানে জলের মধ্যে ডালটা ডুবে যাবে, এই অনুযায়ী আপনারা জল দিয়ে তারপর পেস্ট বানিয়ে নিন। পেস্ট আমাদের রেডি হয়ে গিয়েছে মিক্সার গ্রাইন্ডারে। এভাবে পেস্ট বানালে, ডালের পেস্টটা বানালে, তাহলে বড়া বানানোর জন্য খুব বেশি আর ফ্যাটাতে হয় না, যেটা শিলনোড়াতে বাটলে একটু বেশি সময় ধরে ফ্যাটাতে হয়। তো যখন এই ফাটানোর জন্য মিক্সার গ্রাইন্ডার বলে ডালটা দেওয়া হয়, তখনই যে ধরে তাতেই ফাটানোর কাজটা অনেকটাই হয়ে যায়। তো এবার এর মধ্যে আমি দেব নুন, প্রায় হাফ চামচ মতো নুন দেব। নুন দিলে ভালোই লাগে, আপনারা দেখবেন, আর আপনাদের যদি পছন্দ না হয় নুনটা দেবেন না তাহলে। তো এবার ফেটিয়ে নেব, অন্তত 3 থেকে 4 মিনিট আমরা ফেটাবো। যখন দেখবেন যে, দেখুন পাত্র থেকে একটু উঠে আসছে, তখন বুঝবেন যে এটা রেডি হয়ে গিয়েছে, ব্যাটারটা বড়া বানানোর জন্য প্রস্তুত। আর তাতেও যদি মনে হয় যে কতটা হলো বুঝতে পারছে না, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, একটা বাটিতে জল নিতে পারেন, তারপর এখান ব্যাটার থেকে বড়ার আকারে একটু জলের মধ্যে ছাড়লে, যদি বড়াটা ভেসে ওঠে জলের উপরে, তাহলে বুঝবেন যে ব্যাটারটা একদম হালকা হয়ে গিয়েছে বলে জলের উপরে ভেসে উঠেছে, তখন আপনি বড়া বানাতে পারবেন। এবার আমার একটা দিকে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম করার পরে সাদা তেল দিচ্ছি, সাদা তেলেই আমি ভাজবো। তেলটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, ডুবো তেলে বড়াটা ভাজতে হবে, নাহলে হবে না। এবার যখন তেলটা খুব ভালো গরম হয়ে যাবে, তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে, তারপরে বড়াটা ছাড়তে হবে। বড়া ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা লো করতে হবে, কিন্তু তেলটা যেন খুব ভালো গরম হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে প্রয়োজন মতো গ্যাসের ফ্লেম বাড়িয়ে কমিয়ে আপনার বড়া ভাজতে হবে, আর যতবারই বড়া ভাজবে ততবারই ব্যাটারটা কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে। তো এভাবে ফেটিয়ে নেবে একটু, তারপর ঢিমে আছে, প্রথমে বড়াগুলো ছাড়ছি, আপনারা আরও সুন্দর বড়া বানাতে পারবেন আমি জানি।
সমস্ত বড়াগুলো যখন ছাড়া হয়ে যাবে তারপর গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দেবো। মিডিয়াম থেকে হাই ফ্লেমের মধ্যে দিয়ে প্রয়োজন মতো ফ্লেমটাকে বাড়িয়ে কমিয়ে ভাজবো, বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে সেটা যেন না হয় সেদিকটা খেয়াল রেখে ধীরে সুস্থে ভাজতে হবে। আপনি লালচে করেও ভাজতে পারেন কিংবা একটু সাদা সাদা করেও ভাজতে পারেন, যেহেতু নলেন গুঁড়ে শিরায় পড়ছে সেই জন্য আপনি যেভাবেই ভাজুন না কেন কালারটা ভালোই আসবে, অসুবিধা হবে না। এটা ভাজা চলুক, অন্যদিকে আমরা একটা পাত্র নিতে চললাম আর শিরা বানানোর জন্য আমরা এখানে নিচ্ছি দু বাটি জল। ঠিক যা বলছি এই পরিমাণ নিলে মিষ্টিটা হবে একদম পারফেক্ট এবং তার সঙ্গে সঙ্গে কোনো রস আপনার ওয়েস্টেজ হবে না, নষ্ট হবে না। তো দু বাটি জল নিয়েছি আর এক টুকরো পাটালি গুড় নিয়েছি। গ্যাসের ফ্লেমটা এখনও জ্বালাইনি আমি, গ্যাসের উপরে বসিয়ে দিলাম পাত্রটা, এবার ফ্লেমটা জ্বালিয়ে দিলাম। তারপর যতক্ষণ না এই পাটালি গুড়টা গলছে আমি একটু ভেঙেও দিচ্ছি চামচ দিয়ে, ততক্ষণ পর্যন্ত ঢিমে আছে এটাকে একটু গলিয়ে নিতে হবে, জোর গ্যাসে একদমই নয়। তো একটু গলাচ্ছি, অন্যদিকে তো ভাজা হচ্ছে বড়াগুলো। এবার যখন প্রায় গলে আসবে তখন দেব নলেন গুড়। আমি এখানে প্রায় এক বাটি নলেন গুড় দিয়েছি, তার মানে টোটাল হচ্ছে তিন বাটি হবে আমার শিরাটা, দু বাটি আছে এখানে জল আর এক বাটি নলেন গুড়। তো ওখানে শিরা একদম হালকা আঁচে তৈরি হচ্ছে আর এদিকে আমি বড়া ভাজা করছি। আমি আজকের বড়াটা একটু সাদা সাদা করে ভাজছি কিন্তু এটা ভেতর থেকে একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে, বাইরেটা ভীষণ ক্রাঞ্চি হয়ে গিয়েছে। সবটা মিলিয়ে খুব সুন্দর বড়াটা ভেজে নিয়েছি আমি। আপনি আর একটু লালচে করেও ভাজতে পারেন, তবে যেহেতু নলেন গুঁড়ের শিরায় পড়ছে সেই জন্য এটার কিন্তু কালারটা ওই নলেন গুঁড়ের রসগোল্লার মতোই দেখতে হবে, আর খেতে তো নলেন গুঁড়ের রসগোল্লার মতোই খেতে হবে। ভেতরটা আমি মানে কেটেও দেখালাম প্রথমে এবং দেখাবো যে কতটা সুন্দর হয়, একদম ফাঁকা ফাঁকা মতো যেমন নলেন গুঁড়ের রসগোল্লা কাটলে আপনি দেখতে পারেন ঠিক সেভাবেই হয়। যেহেতু কথা বলতে বলতে চলে এলাম, আমি দেখিয়েও দিয়েছি একটা বড়া যে কতটা সফট হয়েছে। এবার যখন ফুটে যাবে, আমি ভালো করে বলছি একটু শুনুন, যখন ফুটে যাবে এই শিরাটা তখনই আমি দিয়ে দেবো ভাজা বড়াগুলো, তারপর গ্যাসের ফ্লেম অফ করে দেবো। বড়াগুলো দেওয়ার পরেই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, বড়া দিয়ে আর ফোটাবো না, তাহলে কিন্তু একদমই ভালো হবে না। তো একদম ভালো করে একটু ফুটিয়ে নেব শিরাটা, আমি আবারও বলছি, তারপর ভাজা বড়াটা দিয়ে সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, তারপর ঢাকনা চাপা দেবো 10 মিনিটের জন্য। ঠিক আছে, 10 মিনিটের জন্য এই ভাপেই হয়ে যাবে, আমি 10 মিনিট পরে ফিরে এসে দেখাচ্ছি। একদম রসটা ঢুকে গিয়েছে, একটু উল্টে পাল্টে আমি দেবো, হ্যাঁ তো খুব গরমে অনেকক্ষণ ধরে রাখার দরকার নেই, তারপর উল্টে পাল্টে দেবো। আমি দেখাচ্ছি কতটা সফট হয়েছে, কেটেও আমি দেখাবো। তারপর আপনি কি করবেন, আপনি ঢাকা দিয়ে রেখে দিতে পারেন, ঠান্ডা হলে তো অবশ্যই খাবেন, পিঠে কখনো গরম গরম খেতে ভালো লাগে না, অনেকের হয়তো লাগতে পারে, আমার ভালো লাগে না, আমি ঠান্ডা হলে তবে খাবো। তো যাই হোক, এটা আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে। বাড়িতে যখন সবাই খাচ্ছে তখন পুরো নলেন গুঁড়ের রসগোল্লার একটা ফিলিংস, এতটা সফট গালের মধ্যে দিলে মিলিয়ে যাচ্ছে, এতটাই সুন্দর হয়েছে আজকের এই রসবড়া রেসিপিটা, যেটা আপনি বলতেই পারেন বিউলির ডালের রসগোল্লা, বিউলির ডালের রসগোল্লাই বলতে পারেন। এবং ভিতরটা কেটে আমি দেখলাম যে রসগোল্লার ভেতরটা ঠিক যেমনটা ফাঁকা ফাঁকা থাকে ঠিক তেমনটাই হয়েছে, যেমনটাই আর কি ফ্লাফি হয় রসগোল্লা ঠিক ততটাই হয়েছে ফ্লাফি, ততটাই সফট, ততটাই নরম তুলতুলে। তো অবশ্যই ঠিক এভাবেই বানান আপনি আর পরিবারের সবার সঙ্গে ভাগ করে নিন আজকের এই বিউলির ডালের রসগোল্লা রেসিপি, কিংবা বলতে পারেন যেটা আমরা সবাই বলি, আমি মজা করে বলছি বিউলির ডালের রসগোল্লা রেসিপি, কিন্তু এটা তো বিউলির ডালের রসবড়া, নরম তুলতুলে রসবড়া। তো অবাক হয়ে গেছেন নিশ্চয়ই আপনিও এই কালারটা দেখে বা এই নরম তুলতুলে ভাবটা দেখে, আমি কেটেও দেখিয়েছি দেখাবো আবারও। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি শিউলির হেসেল, প্লিজ সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আর আপনাদেরকে মনে করে দিই বৃহস্পতি রবি দুপুর 2টার সময় আমি থাকি শিউলি আপনাদের সঙ্গে এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। তবে এখন যেহেতু পিঠের মরশুম, আমি মাঝে মাঝেই চলে আসছি আপনাদের সঙ্গে পিঠের রেসিপি শেয়ার করতে, কারণ পিঠে এই সময় আমরা খাই খেতে ভালোবাসি আর কিছু রেসিপি সেই জন্য থাকছে প্রতিদিন, প্রায় প্রতিদিনই দেওয়ার চেষ্টা করছি আমার বিভিন্ন কাজের মধ্যে, আপনারা আমার সবথেকে বেশি প্রেরণা, সেই জন্য আমি চেষ্টা করি আপনাদের জন্য কিছু করতে। তো এইরকমভাবে বানান, যারা নতুন রাঁধুনি তাদের জন্য তো ভীষণ উপকারে আসবে, আর শিউলিস মোটিভেশন হবে, অনেক রকম অন্য রকম ভিডিও থাকে, আমি ভীষণ বকবক করি কি অনেকেই বলেন, কিন্তু আমার কথা বলতে ভালো লাগে, আপনাদের সঙ্গে গল্প করতে ভালো লাগে, সেই জন্যই এত কথা বলা। যাই হোক দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি কেটে কতটা ভালো হয়েছে, আর ঠিক এভাবেই কিন্তু আপনারাও বানান। আর বেশি বকবক করবো না, নতুন বছর শুভ হোক, সুন্দর করে কাটান আপনাদের এই পিঠে পুলি উৎসব,
ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, যা কিছু বানান ঘরের মধ্যে নিজে বাড়িতে বানিয়ে খান, চেষ্টা করুন বাড়িতেই থাকার, আর অবশ্যই নিজেরা যত্ন করুন নিজেদেরকে, পরিবারের সকলকে, আর খুব হেলদি খাবার খাইয়ে সকলকে ভালো রাখুন। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপি অন্য কোনো ভিডিওতে। আমি চলে আসবো ঝটপট আপনাদের কাছে। নমস্কার।